বিলগেটস এর উইন্ডোজ সম্পর্কে আমরা সবাই জানি লিনাক্স উইন্ডোজের মতোই একটি অপারেটিং সিস্টেম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে লিনাক্স সম্পর্কে এমন কিছু চমক দিব যে আপনি লিনাক্স এর প্রেমে পড়ে যাবেন এবং সম্ভবত আগামী দিনগুলোতে উইন্ডোজ ছেড়ে লিনাক্স সাথে পথ চলতে শুরু করবেন আপনারা দেখছেন আমাদের ক্যানভাস আর সাথে আছে রফিবুল ইসলাম বিজয় চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো আসুন মূল ভিডিওটি শুরু করা যায় লিনাক্স সম্পর্কে বলার আগে এর আবিষ্কারক সম্পর্কে দুটি কথা বলে নেই লিনাস একজন ফিনিস আমেরিকান সফটওয়্যার ইঞ্জিনিয়ার একসময় ফিনল্যান্ডের ইউনিভার্সিটি অব হেলসিংকির ছাত্র ছিলেন পুরো নাম লিনাস বেনডিক্ট টরভার্লস তিনি প্রথম লিনাক্স অপারেটিং সিস্টেম ডেভেলপ করেছিলেন এবং ব্যবসায়িক চিন্তার ঊর্ধ্বে উঠে মানব জাতির কল্যাণে তার আবিষ্কারকে উন্মুক্ত করে দিয়েছিলেন লিনাক্সের ব্যাপারে প্রথমেই যা বলতে হয় এটি একটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম অর্থাৎ সম্পূর্ণ ফ্রি আপনি হয়তো বলবেন আমরা তো উইন্ডোজও ফ্রি ব্যবহার করি হ্যাঁ করেন বাট সেটা ক্র্যাক ভার্সন অর্থাৎ চুরির মাল আসল উইন্ডোজ কেনার জন্য বিল গেটসকে পয়সা দিতে হয় রে ভাই তৃতীয় বিশ্বে অবশ্য আমরা অধিকাংশ লোক ক্র্যাক ভার্সন ইউজ করি এজন্যই উইন্ডোজ আপডেট নিলেই ধরা পড়ে যায় যে সেটা জেনুইন না অতএব চুরি ছাড়ুন লিনাক্স ধরুন হান্ড্রেড পার্সেন্ট সিকিউর না হলেও অন্য সব অপারেটিং সিস্টেমের তুলনায় লিনাক্স বেশি নিরাপদ এর কাজের ধরনই এমন যে একে হ্যাক করা সহজ নয় ইউজারদের প্রাইভেসি এখানে অনেক বেশি সুরক্ষিত আর এ কারণেই লিনাক্সের অ্যান্টিভাইরাস দরকার হয় না অতএব হ্যাকার্স আর ম্যালওয়্যারের হাত থেকে বাঁচতে আপনাকে অ্যান্টিভাইরাস কিনে টাকার শ্রাদ্ধ করতে হবে না কোনো ওল্ড মেশিনে উইন্ডোজ টেন ইনস্টল করার কথা ভাবাও যায় না অথচ আপনি যে কোনো লো কনফিগারেশন কম্পিউটারেও লিনাক্স ইনস্টল করতে পারবেন এর অনেকগুলো ডিস্ট্রিবিউশন আছে আপনার মেশিনের ক্যাপাবিলিটি অনুযায়ী এর মধ্য থেকে সুবিধা মতো ডিস্ট্রিবিউশনটি ইনস্টল করে নিতে পারবেন লিনাক্সের সফটওয়্যারগুলো অন্য অপারেটিং সিস্টেমের তুলনায় সহজে এবং দ্রুত আপডেট নেয় লিনাক্সের ফিচারগুলো আপনার ইচ্ছা মতো অ্যাড ডিলিট বা কাস্টমাইজেশন করতে পারবেন যা অন্য কোনো অপারেটিং সিস্টেমে ভাবাই যায় না লিনাক্সের সোর্স কোড জনসাধারণের জন্য উন্মুক্ত কিন্তু উইন্ডোজ বা অন্যান্য অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে এমনটি নয় তাই প্রোগ্রামিং নলেজ থাকলে লিনাক্সের সোর্স কোড মডিফাই করে সৃজনশীলতা প্রকাশের সুযোগ আছে লিনাক্স প্রোগ্রামারদের সবচেয়ে ফেভারিট কারণ এটি পাইথন সিসি প্লাস প্লাস জাভা পার রুবি ইত্যাদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোও সাপোর্ট করে এবং প্রোগ্রামিং প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করা যায় লিনাক্স টার্মিনাল উইন্ডোজ কমান্ড লাইন থেকে অনেক বেশি উন্নত এবং সমৃদ্ধ লিনাক্স সম্ভাব্য সব ধরনের ফাইল ফর্মেটই সাপোর্ট করে কম্পিউটার হার্ড ডিস্ক ফুল হয়ে গেলেও লিনাক্স হাই স্পিড পারফরমেন্স দিতে পারে লিনাক্স একটি মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম কারণ স্পিড একটুও না কমিয়ে সে একই সাথে অনেকগুলো কাজ করতে পারে যেমন একসাথে অনেকগুলো ভারী ফাইল ডাউনলোড দিলেও সিস্টেম স্লো ডাউন হবে না লিনাক্সের শত শত ডিস্ট্রিবিউশন বা ডিস্ট্রো আছে যাদের প্রত্যেকের লুক এবং ফ্লেভারও ভিন্ন ভিন্ন যেমন ফেডোরা উবুন্টু আর্ক লিনাক্স ডেভিয়ান লিনাক্স মিন্ট কালি লিনাক্স ইত্যাদি ইত্যাদি এর কোনোটি আছে যেটা হ্যাকিং বা সাইবার সিকিউরিটি স্পেশালিস্টদের জন্য বেশি উপযোগী যেমন কালি লিনাক্স আবার কোনোটা প্রোগ্রামারদের জন্য উপযোগী সোজা কথায় সব ধরনের ইউজারদের জন্যই তাদের উপযোগী ডিস্ট্রিবিউশন বেছে নেওয়ার সুযোগ আছে বিজ্ঞানারদের জন্য উবুন্টু বা লিনাক্স মিন্ট ভালো আর প্রোগ্রামিংয়ে দক্ষতা থাকলে ডেভিয়ান ফিরোরা ইত্যাদি ব্যবহার করতে পারেন একই সাথে অসংখ্য ইউজার লিনাক্স চালিত নেটওয়ার্ক এবং ওয়ার্ক স্টেশনে কাজ করতে পারে তাও হাই পারফরমেন্সে লিনাক্স সব ধরনের নেটওয়ার্ক ফাংশনালিটি সাপোর্ট করে লিনাক্সের মাধ্যমে কম্পিউটারে ক্লায়েন্ট ও সার্ভার সিস্টেম সেট আপ করা খুবই সহজ এবং দ্রুতগামী লিনাক্স কিছুদিন ব্যবহার করার পর উইন্ডোজের মতো স্লো ডাউন বা ফ্রিজ হয়ে যায় না উইন্ডোজের মতো লিনাক্স ঘন ঘন রিবুট করার প্রয়োজন পড়ে না লিনাক্স ওয়েব সার্ভার হিসাবেও উইন্ডোজের তুলনায় বেশি নির্ভরযোগ্য এ কারণেই গুগল এবং ফেসবুকের মতো টেক জায়েন্টরাও তাদের সার্ভার হিসাবে লিনাক্স ব্যবহার করে থাকে অধিকাংশ সুপার কম্পিউটারও লিনাক্স সিস্টেম ইউজ করে উইন্ডোজের উপরে লিনাক্সের শ্রেষ্ঠত্বের আরেকটি কারণ হল বেটার কমিউনিটি সাপোর্ট ইন্টারনেটে অসংখ্য লিনাক্স ফোরাম আছে যেখান থেকে প্রয়োজনে অনেক ডেডিকেটেড প্রোগ্রামারদের সাহায্য নেওয়া যায় তাই দেরি না করে ইন্টারনেট থেকে পছন্দ মতো লিনাক্স ডিস্টো ডাউনলোড ও ইনস্টল করে নিন আপনি চাইলে উইন্ডোজের পাশাপাশি ভার্চুয়াল মেশিন অথবা পেনড্রাইভ থেকেও লিনাক্স চালাতে পারেন এর উপরে আমাদের অন্য ভিডিওগুলো গুলো দেখে নিতে পারেন লিনাক্স ইনস্টল করতে অন্য যে কোনো অপারেটিং সিস্টেম যেমন উইন্ডোজের তুলনায় কম সময় লাগে কম ইউজার ইনপুটের প্রয়োজন হয় বিধায় ইনস্টলেশন অনেক সহজ আগেও বলেছি লিনাক্সের জন্য খুব বেশি সিস্টেম কনফিগারেশনের প্রয়োজন হয় না তাই যে কোনো লো কনফিগারেশন বা পুরোনো মেশিনেও ইনস্টল করা যায় উইন্ডোজের চেয়ে লিনাক্সের এত এত সুবিধা থাকা সত্ত্বেও উইন্ডোজ নিয়ে পড়ে থাকাটা কতটুকু বুদ্ধিমত্তার পরিচয় আপনি কি ভাবছেন কমেন্ট করে জানান ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন আর এই ধরনের আরো ভিডিও পেতে চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ